Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন। এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর আলোচনামূলক প্রথম ক্লাস, অর্থাৎ এক নম্বর ক্লাসটি আমরা আজকে আলোচনা করব। এখানে একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা বিস্তারিতভাবে এই চ্যাপ্টারটা কিভাবে করব, এই চ্যাপ্টার থেকে সাধারণত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, কিভাবে আসে, বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। সবাই ধৈর্য ধরে এবং ক্লাসটা শেষ পর্যন্ত থেকে উপভোগ করবেন আশা করি। আপনাদের সাথে উপস্থাপনা আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আজকে আমরা আলোচনা করব যে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে বা ব্যাংক সমন্বয় বিবরণীটা কি। একজন আমানতকারী যখন ব্যাংকের সাথে তার লেনদেন সম্পন্ন করে তখন সে তার নগদান বইয়ের ব্যাংক কলামে সেই হিসাব লিপিবদ্ধ করে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যখন ব্যাংকে নগদ টাকা জমা দেয় বা চেক জমা দেয় বা বিল জমা দেয় বা ব্যাংকের থেকে ব্যাংকের উপর চেক কাটে, অর্থাৎ কোনো পাওনাদারকে চেক জমা দেয় বা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলে আনে, বিভিন্ন যাই করুক, অর্থাৎ ব্যাংকের সাথে যেই লেনদেনই করুক, সে কি করে তার নগদান বইয়ের ব্যাংক কলামে সেই হিসাবটা লিপিবদ্ধ করে থাকে। ওইদিকে কি করে ব্যাংকও তার যে বিবরণী আছে, অর্থাৎ ব্যাংকের বিবরণী বা ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যাংকের যে হিসাবটা আছে সেই হিসাবের মধ্যে ব্যাংকও তার লেনদেন লিপিবদ্ধ করে থাকে। ব্যাংকও ওই লেনদেন তার নিজস্ব বইতে লিপিবদ্ধ করে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে আমানতকারী দিগকে তার একটি প্রতিলিপি প্রদান করে থাকে, যাকে আমরা ব্যাংক বিবরণী বলে জানি। অর্থাৎ ব্যাংক কি করে, আমার যত লেনদেন আছে ব্যাংক, আমি যদি ব্যাংকে টাকা জমা দিই ব্যাংক সেই লেনদেনগুলোকে ক্রেডিট করে, আমি যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি ব্যাংক সেই লেনদেনগুলোকে ডেবিট করে। অনুরূপভাবে আমি যদি ব্যাংকে কোনো টাকা জমা দিই আমি আমার নগদান বইয়ের ডেবিট পাশে লিখি, আমি যদি ব্যাংক থেকে কোনো টাকা তুলে নিয়ে আসি আমি নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখি। কোনো একটি নির্দিষ্ট দিনে নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্ত এক হওয়ার কথা, অর্থাৎ আমি ব্যাংকে যা টাকা জমা দিয়েছি ব্যাংক তাই লেখার কথা, ব্যাংক আমি ব্যাংক থেকে যা টাকা তুলে নিয়ে আসছি ব্যাংক তাই লেখার কথা। তাই একটি নির্দিষ্ট দিনে বা যে কোনো মাসের শেষ দিনে বা যে কোনো দিনে বা যে কোনো সময় আমি আমার ব্যালেন্সটা, আমার নগদের ব্যালেন্স এবং ব্যাংকের নগদান বইয়ের ব্যাংক কলামের ব্যালেন্স এবং ব্যাংক বইয়ের ব্যালেন্স দুটি এক হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে বাস্তবে এই দুই বইয়ের উদ্বৃত্ত সমান হয় না। অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সের সাথে প্রতিষ্ঠানের ব্যালেন্স কখনোই মিলে না। এই দুই উদ্বৃত্ত মিলকরণের জন্য যে বিবরণী তৈরি করা হয়ে থাকে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। অর্থাৎ এই দুইটা বইয়ের কেন মিলল না সেই কারণগুলো উদ্ঘাটন করে একটি বিবরণী তৈরি করতে হয়, তাকে বলে ব্যাংক সমন্বয় বিবরণী। এবং আমরা জানি একটি প্রতিষ্ঠান বছরের শেষে তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করাটা, অর্থাৎ তার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করাটা যতটা গুরুত্বপূর্ণ, একই সাথে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করার সাথে সাথে তাকে একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বাধ্যতামূলকভাবে তৈরি করতে হয়। বাধ্যতামূলক তৈরি করার মধ্যে এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একটি। অতএব ব্যাংক রিকনসিলিয়েশন আমরা যারা এখন পড়াশোনা করছি, ভবিষ্যৎ জীবনে আমরা যখন চাকরি বাকরিতে যাব আমরা দেখব যে আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। মানে ব্যাংক সমন্বয় বিবরণী করা লাগে না এমন একটি প্রতিষ্ঠান এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী করা লাগবেই।
তাই আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী অনেক গুরুত্ব রয়েছে এবং আমাদের পরীক্ষার হলে অ্যানসার করার মত একটি চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যাংক সম্বন্ধে বিবরণী। এই বিবরণী এই চ্যাপ্টারটা অ্যানসার করতে আমার সময় কম লাগবে, অতএব আমরা আমাদের ফেভারিট চ্যাপ্টারের মধ্যে একটি হিসেবে এই ব্যাংক সম্বন্ধে বিবরণী রাখতে পারি। তাহলে আমরা কি করব, আমাদের পরীক্ষায় যে ব্যাংক সম্বন্ধে বিবরণী আসে সাধারণত প্রতি বছরই আসে, এবং ব্যাংক সম্বন্ধে বিবরণী ক অংশতে কি থাকে, ছোট্ট একটা আমার অঙ্ক থেকে একটা জিনিস থাকে। অর্থাৎ দেখা গেল যে আমরা দেখি বোর্ডের প্রশ্নে ক তে দুই নম্বরের জন্য আসে এমন প্রশ্নগুলো, আমরা 2015 থেকে 2019 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করছি। এক নম্বরে দেখি ক তে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় করো, ঢাকা বোর্ড 15 তে আসছে, অর্থাৎ ব্যাংক কত টাকা সুদ ধার্য করেছে। রাজশাহী বোর্ড 15 তে আসছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যাংক কত টাকা আদায় করেছে। দিনাজপুর বোর্ড 15 তে আসছে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বিনিয়োগের একটা সুদ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, তার উপর বিনিয়োগের সুদের হার নির্ণয় করবে। কুমিল্লা বোর্ডে বলছে 5 নম্বর দফার জন্য আমানতকারীর বইতে যাবে দাদাও, 5 নম্বর দফার মধ্যে ছিল ব্যাংক সুদ 50 টাকা এবং ব্যাংক চার্জ 40 টাকা, নগদান বইতে লিখা হয়নি। ব্যাংক সুদ 50 টাকা এটাও একটা খরচ, ব্যাংক চার্জ 40 টাকা এটাও একটা খরচ, এটা নগদান বইতে লিখা হয়নি, এটা উপর একটা জাবেদা দিতে বলছে। চট্টগ্রাম বোর্ড 15 সালে বলছে পাস বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ শুধু নগদান বইতে লেখা হয়েছে পাস বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলো কি কি আছে সেই পরিমাণটা নির্ণয় করো। সিলেট বোর্ড 15 সালে আসছে প্রাপ্য নোটের বার্তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ প্রাপ্য নোট আমি বার্তায় ব্যাংকে জমা ভাঙাইছি সেই বার্তাটা কত। যশোর বোর্ড 2015 সালে আসে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলো চিহ্নিত করো, যেগুলো নগদান বইতে লেখা হয়নি। বরিশাল বোর্ড 2015 তে আসে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যাংক কোন কোন টাকাগুলো ডেবিট করেছে। ঢাকা বোর্ড 2016 তে আসে উপরের 4, 6 এবং 7 নম্বর লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও, 6 নম্বরে ছিল ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 7 নম্বরে ছিল 22 ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা, 25 ডিসেম্বর 2015 তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ দুইটি জাবেদা চেয়েছে আমার ক নম্বরে, 2 নম্বরের জন্য। এরপর আমরা দেখছি রাজশাহী বোর্ড 2016 তে আসছে 4 নম্বর মোতাবেক নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ 4 নম্বরে ছিল 5,000 টাকা প্রাপ্য বিল, 4,800 টাকা বার্তা করা হয়েছে কিন্তু নগদান বইতে প্রাপ্য বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে, অর্থাৎ এই টাকা এবং এই টাকার মধ্যে ডিফারেন্সটা কত এই জিনিসটা জানতে চেয়েছে। কুমিল্লা বোর্ড 16 সালে জানতে চেয়েছে উপরে 3 ও 4 নম্বর লেনদেনগুলোর ফলে পাস বইয়ের উদ্বৃত্ত কত বৃদ্ধি বা হ্রাস পাবে তার নির্ণয় করো। আমরা আস্তে আস্তে শুধু প্রশ্নটা নিয়ে আলোচনা করছি আর বিস্তারিত আলোচনা করলাম না। চট্টগ্রাম বোর্ড 16 তে চাইছে নগদান বইতে লেখা বাদ পড়া টাকার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ নগদান বইতে কোন কোন লেখাগুলো বাদ পড়েছে সেই পরিমাণটা নির্ণয় করতে বলেছে। সিলেট বোর্ড 2016 তে বলছে উত্তোলনের কারণে গরমিলের পরিমাণ, অন্য কোনো কারণে না, ব্যাংক থেকে উত্তোলনের কারণে আমার কত টাকা গরমিল হয়েছে। যশোর বোর্ড 16 তে চেয়েছে অনাদায়ী চেক এবং ব্যাংকে অনুপস্থিত চেকের পরিমাণ নির্ণয় করো, অনাদায়ী চেক বলতে আদায়ের জন্য জমাকৃত চেক যেটা আদায় হয়নি সেটা অনাদায়ী চেক, অনুপস্থিত চেক বলতে ইস্যুকৃত চেক যেগুলো ব্যাংকে উপস্থাপিত হয়নি সেটা হচ্ছে অনুপস্থিত চেক, এটা চাইছে যশোর বোর্ড 2016 তে। বরিশাল বোর্ড 2016 তে চাইছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেওয়া, অর্থাৎ ব্যাংক সরাসরি কোন কোন টাকাগুলো আদায় করেছে সেই লেনদেনগুলোর জাবেদা দাখিলা চেয়েছে। ঢাকা বোর্ড 17 তে বলছে ব্যাংক যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যাংক তার বিবরণীতে কত টাকা ডেবিট করেছে এই জিনিসটি জানতে চেয়েছে। রাজশাহী বোর্ড 17 তে জানতে চেয়েছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন এন্ট্রিগুলি চিহ্নিত করো, অর্থাৎ ব্যাংকে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়েছে ব্যাংকে লেখা হয়নি এমন এন্ট্রিগুলো চিহ্নিত করতে বলছে। দিনাজপুর বোর্ড 17 সালে আসছে 4 ও 5 নম্বর দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও, অর্থাৎ দুইটি জাবেদা চেয়েছে। কুমিল্লা বোর্ড 17 তে আসছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যাংক কতগুলো টাকা ডেবিট করেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কত টাকা কেটে নিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি এই পরিমাণটা জানতে চেয়েছে। চট্টগ্রাম বোর্ড 17 তে জানতে চেয়েছে ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করো, অপরিশোধিত চেক অর্থাৎ আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি কিন্তু আদায় হয়নি, অপরিশোধ এবং অনাদায়ী চেক অর্থাৎ আমি চেক ইস্যু করেছি কিন্তু চেকগুলো পাস হয়নি,
সরি অপর ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক অর্থাৎ ইস্যুকৃত চেক অনাদায়ী চেক বলতে আমার আদায়ের জন্য জমা দেওয়া হয়নি এই চেকগুলোর পরিমাণ নির্ণয় করতে বলছে সিলেট বোর্ড সতেরোতে জানতে চেয়েছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ যেটা আমরা এর আগেও পেয়েছি যশোর বোর্ড সতেরো সালে জানতে চেয়েছে উপযুক্ত তত্ত্বাবলীর আলোকে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ ব্যাংক কত টাকা ডেবিট করেছে সেটা জানতে চেয়েছে এরকম কথা আমরা ঢাকা বোর্ড সতেরোতেও পেয়েছি এরপর আমরা দেখি ব্যাংক বরিশাল বোর্ড সতেরোতে বলছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো এরকম কথা একই কথা ঘুরে ঘুরে আসে অর্থাৎ এখানে নতুন কিছু আসার সম্ভাবনা কম আমরা যে জিনিসগুলো চলে আসছে এই জিনিসগুলো যদি আমরা একটু সালের অঙ্কগুলো ভালো করে করি তাহলে দেখা যাবে যে আমাদের নতুন কথাবার্তাগুলো তেমন একটা পাবো না ঢাকা বোর্ড 2018-তে আসছে বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে মানে বিল আদায় করতে গিয়ে কত টাকা চার্জ করেছে বাট্টাকরণ করতে গেলে বাট্টা টাকার পরিমাণটা কত এই দুটো জিনিসের যোগ করে আমার কাছে জানতে চেয়েছে রাজশাহী বোর্ড 19-এ জানতে চেয়েছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ অর্থাৎ নগদান বইতে লেখা হয়েছে ব্যাংকে লেখা হয়নি এই টাকার মোট পরিমাণটা কত তারপরে ঢাকা বোর্ড 19-এ 2018 সালে আমরা জানি যে চারটি বোর্ড মিলিয়ে একটা প্রশ্ন হয়েছে আবার বাকি চারটা বোর্ড মিলিয়ে একটা প্রশ্ন হয়েছে আমি শুধু ঢাকা রাজশাহী লিখেছি ঢাকার সাথে আরো তিনটি বোর্ড আছে রাজশাহীর সাথে আরো তিনটি বোর্ড আছে তারপর ঢাকা বোর্ড 2019 সালে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনগুলোর তালিকা তৈরি করো এরকম প্রশ্ন আমরা এই যে আমরা রাজশাহী বোর্ড 18-তেও পেয়েছি ঢাকা বোর্ড 19-এর মতো যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি একই জিনিস রাজশাহী বোর্ড 18-তে যেটা আসছে ঢাকা বোর্ড 19-এ একই জিনিস আসছে এরপর আমরা আসি রাজশাহী বোর্ড 19 ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর পরিমাণ নির্ণয় করো অর্থাৎ কত টাকার চেক আমরা ইস্যু করেছি কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি এর পরিমাণটা আমার কাছে জানতে চেয়েছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 19 দিনাজপুর বোর্ড 19-এ জানতে চেয়েছে আমানতকারী নগদান বইতে লেখা হয়নি আমানতকারীর নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ ব্যাংকে লিখা হয়েছে ডেবিট এবং ক্রেডিট যেখানে লিখা হোক ব্যাংকে লিখা হয়েছে কিন্তু নগদান বইতে লিখা হয়নি সেই পরিমাণটা কত এটা জানতে চেয়েছে দিনাজপুর বোর্ড 2019 সালে কুমিল্লা বোর্ড 2019 সালে জানতে চেয়েছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ এটা এর আগে অনেকবার চেয়েছে ব্যাংক কত টাকা ডেবিট করেছে সেটার পরিমাণটা জানতে চেয়েছে চট্টগ্রাম বোর্ড 19-এ নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি নির্ণয় করো এটা আমরা এখানেও পাচ্ছি যে দিনাজপুর বোর্ড 19 চট্টগ্রাম বোর্ড 19 একই জিনিস আসছে আবার এরকম অনেকবারই আসছে সিলেট বোর্ড 19 আমরা পাচ্ছি নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো এই যে চট্টগ্রাম বোর্ড 19-এ যা আসছে সিলেট বোর্ড 19-এ তাই আসছে এরপর আমরা আসি যশোর বোর্ড 19-এ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ যশোর বোর্ড 19-এও একই জিনিস আসছে বরিশাল বোর্ড 19-এ ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করো এটাও আমরা এর আগে একই ভাষায় আমরা পেয়েছিলাম বরিশাল বোর্ড 19-এ অর্থাৎ অপরিশোধিত চেক পরিশোধ করে নেই অর্থাৎ ইস্যুকৃত চেক আর এটা হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক এই যে জিনিসগুলো ঘুরে ফিরে একই জিনিস আসতেছে তাহলে আমরা কতে কি আসে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বরের জন্য সাধারণত এই জিনিসগুলো আমার আসে ব্যাংক সমন্বয় বিবরণীতে যখন আমি ব্যাংক সমন্বয় বিবরণীটা মোটামুটি করতে পারবো তখন এইগুলোর উত্তর দেওয়াটা উত্তর শিখাটা আমার জন্য সহজ হয়ে যাবে এরপর আমরা আসি আমরা জানি যে ক খ গ এর মধ্যে কতে থাকবে 2 নম্বরের জন্য খ অথবা গ এর মধ্যে একটি প্রশ্ন থাকবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো এবং ব্যাংক সমন্বয় বিবরণী ছাড়াও যদি খতে ব্যাংক সমন্বয় বিবরণী থাকে গতে আসবে অন্য একটা কিছু জাবেদা করো বা লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো তাহলে খ অথবা গ ব্যাংক সমন্বয় বিবরণী ছাড়া বাকিগুলো কি আসছে সেগুলো যদি আমরা এক নজর দেখি তাহলে আমাদের অঙ্কটা শিখতে অর্থাৎ আমরা কি শিখবো কতটুকু শিখবো সেটা আমাদের জন্য প্রয়োজন হবে খ অথবা গতে ব্যাংক সমন্বয় বিবরণী ছাড়া যে প্রশ্নটি আসে তা নিম্নরূপ কি কি ঢাকা বোর্ড 2015 সালে গতে আসে 1-4 নম্বর পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলে দাও সাধারণত এখানে জাবেদাটা বেশি আসে রাজশাহী বোর্ড 15-তে বলছে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনগুলোর টাকার পরিমাণ নির্ণয় করে এই দুটি জিনিস বেশি আসে অর্থাৎ ব্যাংক বিবরণীতে কি হয়েছে লিপিবদ্ধ হয়েছে ব্যাংক বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হয়েছে ডেবিট এবং ক্রেডিট তার মোট পরিমাণটা জানতে চাওয়া হয়েছে এখানে দিনাজপুর বোর্ড 15-তে বলছে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলোর জাবেদা লিখো অর্থাৎ
যে লেনদেনগুলো নগদ আম্বইতে লেখা হয় নাই মানে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, আর এখানে যাবে তার চাইলে এইভাবেই যাবে, হয়তো এখানে বলছে নগদ আম্বইতে লেখা হয়নি, আর এক জায়গায় বলছে যে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনগুলো যাবে তা করো, একই কথা ঘুরে ফিরে। বা যেমন এক থেকে চার পর্যন্ত, তার মানে এক থেকে চার পর্যন্ত আমার নগদ আম্বইতে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এই লেনদেনগুলো আছে। অর্থাৎ আমার জাবেদা চাইলে যেগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে নগদাম বইতে লেখা হয়নি, এই লেনদেনগুলোর জাবেদাই সাধারণত চায়। কুমিল্লা বোর্ড 15-তে বলছে কেবলমাত্র ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে এমন টাকার মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দেখি রাজশাহী বোর্ড 15-তে যা চেয়েছে কুমিল্লা বোর্ড 15-তে কিন্তু তাই চেয়েছে, ভাষাগত পরিবর্তন। চট্টগ্রাম বোর্ড 15-তে বলছে 3, 5, 6 ও 7 নম্বর লেনদেনগুলোর জাবেদা দাও, অর্থাৎ যেগুলো ব্যাংক সংক্রান্ত, অর্থাৎ নগদান সংক্রান্ত নয়, অর্থাৎ নগদান বইতে লিখা হয়নি কিন্তু ব্যাংকে লিখা হয়েছে, এই জাবেদাগুলো আমার কাছে চেয়েছে। সিলেট বোর্ড 15-তে বলছে নগদান বইয়ের ডেবিট দিকে কত টাকা বেশি লেখা হয়েছে নির্ণয় করো। নগদান বইয়ের ডেবিট দিকে কত টাকা বেশি লেখা হয়েছে এই জিনিসটা জানতে চেয়েছে সিলেট বোর্ড 15-তে, এটা একটু ব্যতিক্রম চেয়েছে অন্যান্যগুলো থেকে। আচ্ছা দেখি যশোর বোর্ড 15-তে বলছে লেনদেনগুলোর জাবেদা তৈরি করো 2 থেকে 5, অর্থাৎ 2, 3, 4, 5 চারটি জাবেদা করতে বলেছে, অর্থাৎ এই চারটি জাবেদা যদি আমরা খুঁজি, খুঁজলে দেখবো যে এগুলি নগদান বইতে লিখা হয়নি কিন্তু ব্যাংকে লিখা হয়েছে। বরিশাল বোর্ড 15-তে বলছে জনাব সাতমান নহীনের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দেখো। প্রয়োজনীয় জাবেদা মানেই হচ্ছে নগদান বইতে যেগুলো লিখা হয়নি বা ব্যাংক বিবরণীতে যেগুলো লিখা হয়েছে সেই জাবেদাগুলো। আমরা এই জাবেদাগুলো নিয়ে আমরা আমাদের এই ক্লাসের শেষেই, শেষ দিকে আমরা 13টি জাবেদা আলোচনা করে দিব। এই 13টি জাবেদার মধ্য থেকেই 4টি জাবেদা থাকবে, অর্থাৎ এই 13টি জাবেদার বাইরে আর জাবেদা হওয়ার সম্ভাবনা নেই। আমরা ব্যাংক সমনের বিবরণী যেমন শিখব, ব্যাংক সমনের বিবরণীটা শেখার জন্য 2-3টা ক্লাস লাগবে, কিন্তু জাবেদাগুলো আমরা আজকে শিখে ফেলবো। জাবেদাগুলো শিখতে গেলে জাবেদার জন্য 4 নম্বর, ব্যাংক সমনের বিবরণীর জন্য 4 নম্বর। তা জাবেদাগুলো এই 13টা জাবেদার বাইরে আমরা ইনশাআল্লাহ আর জাবেদা পাবো না, বা এর বাইরে জাবেদা আসবে না। এরপর আমরা আসি রাজশাহী বোর্ড 16-তে বলছে নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি এরূপ টাকার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ নগদান বইতে হিসাব হয়নি, ব্যাংক বিবরণীতে হিসাব হয়েছে, ডেবিট এবং ক্রেডিট যা হয়েছে এটা মোট পরিমাণটা কত এটা জানতে চাইছে। কুমিল্লা বোর্ড 16-তে জানতে চাইছে যে সকল লেনদেন নগদান বইতে লেখা হয়নি তার জাবেদা দাখিলা দাও, একই কথা নগদান বইতে লেখা হয়নি তার জাবেদা দাখিলা। কুমিল্লা বোর্ড 16-র পরে আমরা দেখি চট্টগ্রাম বোর্ড 16-তে বলছে 4, 5 ও 6 নম্বর ক্রমিকের জাবেদা করো। এখানে যদিও বলছে 1, 2, 3টা কিন্তু জাবেদা খুঁজতে গেলে দেখা যাবে যে এখানে 4টি জাবেদাই আছে, 4টা জাবেদা। সিলেট বোর্ড 16-তে আমার কাছে জানতে চেয়েছে মিস্টার শেখরের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। প্রয়োজনীয় জাবেদা দাখিলা মানে ওই আর কি, নগদান বইতে লেখা হয়নি কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, এই জাবেদাগুলো কম। যশোর বোর্ড 16-তে বলছে 3, 4, 5 ও 7 নম্বর দফাগুলোর জাবেদা দাখিলা দাও। অনেক সময় দেখা যাবে যে 4টা করতে বললো এখানে জাবেদা 5টা হয়ে যেতে পারে, 3টা বললো এখানে 4টা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যাবে যেটা সেটা হচ্ছে একটি লেনদেনের মধ্যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এবং ব্যাংক চার্জ অনেক সময় একটি এন্ট্রির মধ্যে থাকে। এই ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এবং ব্যাংক চার্জ এটার জন্য 2টা জাবেদা হয়, এই জন্য অনেক সময় জাবেদার সংখ্যাটা বেড়ে যায়। বরিশাল বোর্ড 16-তে বলেছে কত টাকা লেনদেন নগদানমুক্ত হয়নি, অর্থাৎ নগদানের মধ্যে আসেনি, ব্যাংকে ডেবিট বা ক্রেডিট হয়েছে সেই লেনদেনগুলো। ঢাকা বোর্ড 17-এ বলছে 4, 5, 6 ও 7 নম্বর লেনদেনগুলো জাবেদা প্রস্তুত করো, ব্যাখ্যার প্রয়োজন নেই। ব্যাখ্যার প্রয়োজন নাই এই কথাটা বললে আমরা ব্যাখ্যা লিখবো না, আদারওয়াইজ অবশ্যই আমরা ব্যাখ্যা লিখবো। যদি 4টি জাবেদার মধ্যে ব্যাখ্যা না লিখে থাকি তাহলে আমার কমপক্ষে 1 নম্বর হলেও কেটে দিবে, অতএব আমরা অবশ্যই জাবেদার লিখলে ব্যাখ্যা লিখবো। যখন বলা থাকবে ব্যাখ্যার প্রয়োজন নেই তখন আমরা শুধু ব্যাখ্যা লিখবো না। রাজশাহী বোর্ড 17-তে বলছে 2, 3 ও 5 নম্বর লেনদেনগুলো জাবেদা দাও। দিনাজপুর বোর্ড 17-তে বলছে কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন সময়ের পরিমাণ নির্ণয় করো, কোন জায়গায় পরিমাণ চাচ্ছে কোন জায়গায় জাবেদা চাচ্ছে। কুমিল্লা বোর্ড 17-তে বলেছে 4, 5, 6 এবং 7 নম্বর লেনদেনগুলোর জন্য মিস্টার রাজীবের বইতে জাবেদা দাখিলা দাও। চট্টগ্রাম বোর্ড 17-তে বলছে উপরের তথ্য হতে আমানতকারীর হিসাব বইতে 2, 4, 5 এবং 6 নম্বর দফাগুলোর জাবেদা প্রস্তুত কর। সিলেট বোর্ড 17-তে বলতেছে জনাব সুমামা আতিফের বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। যশোর বোর্ড 17-তে আমার কাছে জানতে চেয়েছে 1, 3, 4 ও 5 নম্বর দফার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এগুলি সব হচ্ছে নগদান বইতে লিখা হয়নি কিন্তু ব্যাংকগুলিতে লিখা হয়েছে,
এই জাতীয় লেনদেনগুলোর ঝামেলা। এরপর আমরা আসি বরিশাল বোর্ড 17-তে চেয়েছে দুই তিন চার ও পাঁচ নম্বর দফা জাবেদা দাখিলা দেখাও। জাবেদা চেয়েছে রাজশাহী বোর্ড 2018, অর্থাৎ রাজশাহী বোর্ড 18 বলতে ঢাকা বোর্ড 18-তে ঢাকা বোর্ড আঠারোতে একক জের পদ্ধতিতে এবং উভয় জের পদ্ধতিতে দুইটি পদ্ধতিতেই ব্যাংক সমন্বয় বিবরণী চেয়েছে। আর রাজশাহী বোর্ড 18 বলতে রাজশাহীর সাথে আরো তিনটি বোর্ড আছে, অর্থাৎ 18 সালে দুইটি প্রশ্ন হয়েছিল, ঢাকার সাথে মিলিয়ে চারটি বোর্ড এবং রাজশাহীর সাথে মিলিয়ে চারটি বোর্ড। তাহলে রাজশাহী 18-তে আসছিল ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেন সময় জাবেদা দাখিলা দাও। আমরা জানি যে জাবেদা দাখিলাই হয় যেগুলি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে বা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই মানে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, আর ব্যাংক বিবরণীতে যেগুলো লিপিবদ্ধ হয়েছে এগুলিরই জাবেদা চাওয়া হয়। এরপর আমরা আসি ঢাকা বোর্ড 19-এ বলেছে 4, 5, 6 এবং 7 নম্বর লেনদেন সময়ে জাবেদা দাখিলা দাও। রাজশাহী বোর্ড 19-এ বলছে 2, 3, 4 ও 5 নম্বর দফাগুলোর জাবেদা দাখিলা দেখো, ব্যাখ্যার প্রয়োজন নেই। রাজশাহী 19-ও ব্যাখ্যা চায়নি। দিনাজপুর 19-এ বলছে 4, 5, 6 এবং 7 নম্বর দফাগুলো আমানতকারী হিসেব বইতে জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই, এখানেও ব্যাখ্যা চায়নি। কুমিল্লা বোর্ড 19-এ বলেছে 4 থেকে 7 পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও, যেখানে ব্যাখ্যার প্রয়োজন নেই এই কথাটা লেখা নাই, সেখানে অবশ্যই আমরা ব্যাখ্যা সহ লিখব। চট্টগ্রাম বোর্ড 19-এ বলেছে 2, 4 ও 5 নম্বর লেনদেনগুলোর জন্য গোমতী ট্রেডার্সের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। যশোর বোর্ড 19-এ বলেছে 3, 4, 5 এবং 7 নম্বর দফা আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও। এরপরে বরিশাল বোর্ড 2019 সালে চেয়েছে উপরের তথ্য থেকে আমানতকারীর বইতে 3, 4, 5 ও 6 নম্বর দফাগুলোর জাবেদা দাখিলা দাও। এটা ছিল আমার খ অথবা গতে জাবেদা ছাড়া যে জিনিসগুলো আমাকে করতে বলে তার লেনদেনগুলোর একটা হিসাব আমার এখানে যে আমি আলোচনা করলাম, যে আমরা দেখতে পাচ্ছি যে খ অথবা গতে সাধারণত হয় জাবেদা আসে, নাহলে যেই এন্ট্রিগুলো জাবেদা আসে তার মোট পরিমাণটা জানতে চায়। এই দুটি জিনিসের বাইরে আমরা খুব কমই এখানে 3 নম্বর জিনিস পেয়েছি। তাহলে আমরা জাবেদাগুলো যদি শিখতে পারি বা জিনিসটা বুঝতে পারি, আর একটা একটা ওয়ার্কিংস আমি এমনভাবে শিখিয়ে দিব, এই ওয়ার্কিংস থেকেও আমরা বুঝতে পারবো যে কোনগুলোর জাবেদা করা লাগবে কোনগুলোর জাবেদা করা লাগবে না। এরপর আমরা আসি যে সকল জাবেদা ব্যাংক বিবরণীতে চাওয়া হয় তা নিম্নে। তাহলে আমাদের যে বলেছিলাম যে 13টি জাবেদা আমরা শিখব, সেই 13টি জাবেদা এখানে আলোচনা করে দিচ্ছি, অঙ্কের শেষে এটার সলিউশন দিয়ে দিব। তাহলে কি কি জাবেদা চেতে পারে? নাম্বার 1, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 20,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, এখানে টাকাটা আমি দিয়েছি, অর্থাৎ এই এন্ট্রিগুলো। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 5,000 টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায় 15,000 টাকা যা ক্যাশ বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক সরাসরি লভ্যাংশের টাকা আদায় 12,000 টাকা যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1,000 টাকা যা নির্ধারিত সময়ের পরে নগদান বইতে লিখা হয়েছে। লিখা হয়নি আর নির্ধারিত সময় পরে লিখা হয়েছে একই কথা। আদায়ের জন্য জমাকৃত চেক 30,000 টাকা যা নগদান বইতে লিখা হয়নি, ব্যাংক কর্তৃক সরাসরি পাওনাদার বা প্রদেয় হিসাবে টাকা পরিশোধ 7,500 টাকা যা নগদান বইতে লিখা হয়নি, ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় নোট বা প্রদেয় বিলের টাকা পরিশোধ 5,000 টাকা যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন 2,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ 3,000 টাকা চার্জ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক কর্তৃক সরাসরি ঋণপত্রের সুদ প্রদান 25,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, পাওনাদার বরাবর ইস্যুকৃত 17,000 টাকার চেক যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংকে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে 10,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ আমি ইস্যু করেছি সেই চেক প্রত্যাখ্যান হয়েছে, সেটাও আমার নগদান বইতে লেখা হয়নি। বা এখানে আমরা 14 নম্বরে আর একটি জিনিস লিখতে পারি চাইলে, যে আমরা আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি, এখানে 13-14 আর একটি এন্ট্রি লেখা যায়।
मुखे मुखे आलोचना कर दीची अंक शेषे से जबदा मुखे मुखे आलोचना कर दीब इनशाला बैंक स्वर्ण विवरणी बोलते कि बुझते नगदान बर बैंक विवरणी पार्थक्य नगदान बोलते बुझते बैंक स्वर्ण विवरणी नगदान बैंक विवरणी देखते पाई दो विषय नहीं आलोचना करीचे एक नगदान बी नमुना देव एक तीन गा नगदान बी तारीख विवरण रसिद नम्बर भाचर नम्बर नगद टाक बैंक टाक बाट्टा टाक तारीख विवरण एक ही जिन एक पास तारीख विवरण रसिद नम्बर भाचर नम्बर नगद टाक बैंक टाक बाट्टा टाक डेबिट पास क्रेडिट पास जो बैंक कारण टाका जमा दी जे भाव हम टाका जमा दी नगदान बोर बैंक कलम डेबिट पास लिखी जेमन एखे देखते पन्न बिक्री कर सरसरी की कर কিছু টাকা ব্যাংকে জমা দিয়েছি এইজন্য আমার ব্যাংকের ঘরে টাকাটা গিয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি যে আমি নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছি এখানে আমার ব্যাংকের ঘরে টাকা আসছে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি পাওনাদারকে টাকা পরিশোধ করেছি চেকের মাধ্যমে যে কারণে আমার ব্যাংক থেকে টাকাটা চলে গেছে অর্থাৎ আমার এখানে বিষয় হচ্ছে ব্যাংকে কিভাবে টাকা আসলো ব্যাংকে কোথা থেকে টাকা গেল এই জিনিসটাকে আমরা যদি বুঝতে পারি তাহলে আমার ব্যাংক সম্বন্ধে বিবরণীটা করতে সমস্যা নাই অর্থাৎ আমি পাওনাদার বা আমি যদি বিক্রয় করে টাকা সরাসরি ব্যাংকে জমা দেই এক দ্বিতীয় কথা হচ্ছে আমি নগদ টাকা জমা দিতে পারি দুই আমি চেক জমা দিতে পারি তিন আমি এই যে প্রাপ্য হিসাবের টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারি অর্থাৎ প্রাপ্য হিসাবকে আমি চেক দিই এটা হচ্ছে টাকা আসছে অর্থাৎ আমি সরাসরি নগদ টাকা আমার আসছে এইখানে হচ্ছে নগদ টাকা চলে গেছে ডেবিট পাশ হচ্ছে নগদ টাকা আসা ক্রেডিট পাশ হচ্ছে নগদ টাকা চলে যাওয়া নগদ টাকা আসলে আমি ডেবিট পাশে এন্ট্রি দিই নগদ টাকা চলে গেলে আমি ক্রেডিট পাশে এন্ট্রি দিই नगदान बी अंकर मध्य बैंक स्वर्ण विवरण मध्य चिंता करब एंट्री नगदान बर डेबिट पास दिए नगदान बर क्रेडिट पास दिए टाक आसे आदाय बैंक जमा दी तक नगदान बर डेबिट पास एंट्री दी और जो इस्यूकृत चेक थे जमीन पावनदार की कर चेक दीसी चेक दी क्रेडिट पास जाए कारो का चेक पाई नगद टाक पे बैंक जमा दी तक जो प्राप्त हिसाब से चेक पे बैंक जमा दिए डेबिट पास बैंक चले क्रेडिट पास तीन गला नगदान बर मध्य दरकार शुद्ध जिनिस देखते पाई बैंक विवरणी तो शुद्ध नाम बैंक विवरणी पास बस बैंक विवरणी देखते कैमन तक बैंक विवरणी नमुना देखो जमन एक बैंक अकाउंट स्टेटमेंट वन बैंक अकाउंट स्टेटमेंट मुछे दी एखे बैंक हिसाब टाइम अंडरलाइन कर एकटू पर लिखते हैं साधारण बैंक प्रत्येक मासे चाहिए चाहले के प्रत्येक मासे कि स्टेटमेंट दिबे तो कस्टमर नाम ठिकाना हाँ क्रेडिट हुआ मानी अकाउंटे टाका जमा হয়েছে ক্রেডিট হওয়া মানে কি এই যে আমরা বলি যে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হওয়া মানে আমার অ্যাকাউন্টে টাকা জমেছে এই যেটা ক্রেডিট এটা ব্যালেন্সে চলে গেল ক্রেডিট আমরা যেটা চলমান জের ছকের মত অ্যাকাউন্টসটা শিখেছি ওই রকম এখানে ক্রেডিট ছিল ব্যালেন্সে চলে গেছে তারপর আবার দেখেন এটিএম ক্যাশ উইথড্রল অর্থাৎ এটিএম এর মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানো হয়েছে তাহলে কি হলো 128000 টাকা থেকে 40000 টাকা উঠে গেছে সাথে সাথে ব্যালেন্স হয়ে গেল 88000 টাকা
আবার দেখা গেল যে একই সাথে আবার 40,000 টাকা উঠানো হয়েছে, ব্যালেন্স চলে আসলো 48,000 টাকা। আবার 20,000 টাকা উঠানো হয়েছে, ব্যালেন্স চলে আসলো 28,000 টাকা। আবার 7,800 টাকা তুলে হয়েছে, ব্যালেন্স চলে গেল 20,200 টাকা। আবার যদি ক্রেডিট হইতো, অর্থাৎ আবার যদি ব্যাংকে টাকা জমা দেওয়া হইতো, তাহলে এখানে এখানে স্টেটমেন্টটা ছোট্ট একটু আলোচনা করছি। জাস্ট একটা ডেবিট একটা ক্রেডিট আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে স্টেটমেন্টটা দেখতে কেমন। তাহলে এখানে ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক ক্রেডিট করা মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা প্লাস হওয়া, ব্যাংক ডেবিট করা মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হওয়া, আমার অ্যাকাউন্টে টাকাগুলো মাইনাস হয়ে কমে যাচ্ছে। আবার যদি একটা ক্রেডিট আসতো, তাহলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে কি হইতো, টাকাটা প্লাস হয়ে যেত। তাইলে এই যে ডেবিট ক্রেডিট দ্বারা ব্যাংকের স্টেটমেন্টটা দেখতে এই জিনিসটা, এখানে আমার ট্রানজেকশন তারিখ থাকবে, ডেসক্রিপশন থাকবে এবং রেফারেন্স থাকবে, অর্থাৎ তারপর ভ্যালু ডেট থাকবে। রেফারেন্স বলতে আমার ট্রানজেকশন আইডি, প্রতিষ্ঠান যখনই কি আমরা ব্যাংকের সাথে কোনো লেনদেন করবো, প্রত্যেকটা লেনদেনের একটা ট্রানজেকশন আইডি পড়ে, যে ইন্ডিভিজুয়ালি ওই ট্রানজেকশন আইডি, এখানে যে ট্রানজেকশন আইডি গুলো পড়ছে, এই ট্রানজেকশন আইডি হচ্ছে একবারে ইউনিক, অর্থাৎ এই ট্রানজেকশন আইডিটা ব্যাংকের লক্ষ কোটি ট্রানজেকশন হলেও ওই ট্রানজেকশনের সাথে এই ট্রানজেকশন আইডি গুলো মিলবে না। তাহলে এইভাবে হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট আমাদেরকে ব্যাংক প্রত্যেক মাসের শেষে পাঠিয়ে দেয়। এই ব্যাংক স্টেটমেন্ট দেখে আমি দেখি কেন আমার নগদান বইয়ের ব্যালেন্সের সাথে ব্যাংকের ব্যালেন্সটা মিলল না, কেন মিলল না, সেই জিনিসটি আমরা জানতে পারি এই ব্যাংক বিবরণী দেখে। এরপর আমরা আসি, আমরা তাহলে কি করবো, আজকে একটা অঙ্ক আলোচনা করব। এই অঙ্কটা দেখে দেখে আমরা অঙ্কের মাধ্যমে আমরা একটি অঙ্ক আগে শিখবো, তারপর আমি জাবেদাগুলো আলোচনা করবো। তাহলে একটা অঙ্ক আমরা নিচ্ছি, জনাব মুজাহিদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,10,790 টাকা। পরবর্তীতে নিম্নোক্ত গরমিল খুঁজে পাওয়া যায়। এক নম্বরে বলতেছে আদায়ের জন্য জমাকৃত চেক 20,000 টাকা ব্যাংক থেকে আদায় হয়নি। আমরা একটা ওয়ার্কিংস এর মাধ্যমে দেখব, আসলে এটা ক্লাসে দেখলে জিনিসটা সুন্দর হয়, বোর্ড যদি ডাবল থাকে, একটা বোর্ডে আমরা অঙ্কটা আলোচনা করলাম আর একটা বোর্ডে আমরা ওয়ার্কিংসটা আলোচনা করলাম। কিন্তু যেহেতু আমরা একটি মনিটরের মাধ্যমে আলোচনা করব, অতএব ওয়ার্কিংসটা যখন লিখবো তখন আমরা আগে অঙ্কটা একবার পড়ে যাই, পরবর্তীতে দ্বিতীয়বার আর একবার পড়বো, ওয়ার্কিংসটা করব। কিভাবে আমরা ওয়ার্কিংসটা করব সেই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে দেখা যাবে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমার প্রথম একটা অঙ্ক আমরা পাচ্ছি, এখানে আমরা কি পেলাম, তাহলে আমরা প্রথমে অঙ্কটা একটু ভালো করে দেখি। জনাব মুজাহিদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা, অর্থাৎ নগদান বইতে আমার ব্যালেন্স আছে কত, 50,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 66,290 টাকা। তাহলে কি হলো, আমার ব্যাংক বিবরণীতে পাচ্ছি 66,290 আর নগদান বই অনুযায়ী পাচ্ছি 50,000 টাকা, তাইলে আমার মিলল না। পরবর্তীতে নিম্নোক্ত গরমিল খুঁজে পাওয়া যায়, কি কি গরমিল হয়েছে। এর মধ্যে এক নম্বরে ছিল আদায়ের জন্য জমাকৃত চেক 20,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দুই নম্বরে ইস্যুকৃত চেক 25,000 টাকা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে এক নম্বরটা আবার একটু আলোচনা করি, আদায়ের জন্য জমাকৃত চেক, অর্থাৎ আমি ব্যাংকে চেক জমা দিয়েছি, অর্থাৎ কোন প্রাপ্য হিসেবের কাছ থেকে আমি চেক পেয়েছি, চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিছি, কিন্তু আমার নির্দিষ্ট তারিখে আমার কি হয়নি, এই টাকাটা আমার ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা হয়নি, অর্থাৎ ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দুই নম্বরে ইস্যুকৃত চেক 25,000 টাকা, আমি পাওনাদার বরাবর চেক ইস্যু করছি, পাওনাদারকে চেক দিয়েছি, কিন্তু পাওনাদার কি করে নাই, পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ পাওনাদার এখনো চেকটা নিয়ে আমার ব্যাংকের কাছে যায় নাই। ব্যাংকের কাছে গেলে ব্যাংক টাকাটা দিয়ে দিত, আমার সাথে কোনো গন্ডগোল ছিল না, আমি নগদান বইতে ক্রেডিট এন্ট্রি দিয়েছি, কিন্তু ব্যাংক কি করে নাই, এটা পরিশোধ করে নাই, ব্যাংক পরিশোধ করে নেই, পাওনাদারে ব্যাংকে যায় নাই, না গেলে এটা ব্যাংক পরিশোধ করবে কিভাবে। তিন নম্বরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন 35,000 টাকা যা নগদান করতে হয়নি। আমার কোনো এক দেনাদার, তার মনে চাইছে যে টাকাটা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে, সে সরাসরি ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দেওয়া মাত্র ব্যাংক তো এই দায়িত্ব পালন করবে না যে ফোন করে আমাকে জানাবে যে ভাই আপনার টাকাটা জমা হয়েছে, বা আমার মোবাইলে মেসেজ আসলো, আমরা মেসেজের উপর ভিত্তি করে নগদান বইতে এন্ট্রি দিতে পারি না। নগদান বইতে এন্ট্রি দিতে হলে মাস শেষে আমি যখন ব্যাংক থেকে স্টেটমেন্ট আনবো, স্টেটমেন্টে যখন দেখবো যে 35,000 টাকা আমার জমা হয়েছে, তারপর আমি নগদান বইতে এন্ট্রি দিব। তাহলে আমার কি হবে, মাস শেষে নির্দিষ্ট তারিখে আমার নগদান, নির্দিষ্ট তারিখের মধ্যে আমার নগদান বইতে হিসাবভুক্ত না হওয়ার কারণে তাহলে ব্যাংক জমা দিছে, ব্যাংকই করছে, ক্রেডিট করেছে, ব্যাংকে সরাসরি জমা দিছে, ব্যাংক ক্রেডিট করেছে, আমার নগদান বইতে এন্ট্রি হয়নি, ব্যাংক ক্রেডিট করা মানে আমার অ্যাকাউন্টে টাকা প্লাস হয়েছে ব্যাংকে। এরপর আসি চার নম্বরে, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ 12,000 টাকা যা নগদান মুক্ত হয়নি।
হয়তো আমি ব্যাংকে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম যে আমার প্রতিদিনের ডেট আছে এত তারিখে, এই টাকাটা আপনি পরিশোধ করে দিবেন। তাহলে ব্যাংক ওই হিসাবে কি করছে, আমার পক্ষ হয়ে প্রদেয় নোটের টাকা পরিশোধ করে দিয়েছে। তাহলে ব্যাংক যখন পরিশোধ করছে, যে এই মুহূর্তে পরিশোধ করছে, আমরা জানতে পারবো মাস শেষে স্টেটমেন্ট আনার পরে, যেহেতু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জানতে পারি নাই, তাই এটা নগদান বইয়ের মধ্যে লিখতে পারি নাই। তাহলে লিখছে কি, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করেছে, অর্থাৎ ব্যাংক ডেবিট করে রেখেছে। পাঁচ নম্বরে দেখি, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা যা নগদান মুক্ত হয়নি। মাস শেষে ব্যাংক কি করে, আমার অ্যাকাউন্টে সুদ দেয়। সুদ দেওয়ার জন্য তো আমাকে ফোন করে জানায় না বা আমি জানতে পারি না। তাহলে আমার যেই তারিখে সুদ দিল, এই জন্য এটা নগদান বইতে আসেনি, অর্থাৎ ব্যাংকের লেনদেন, ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ জমা করে দিয়েছে। আমি একটা নির্দিষ্ট সময় পরে জানবো, তারপরে গিয়ে আমি ব্যাংক সম্বন্ধে বিবরণী দিব এবং আমার নগদান বইকে ঠিক করব। ছয় নম্বর, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,000 টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তাহলে ব্যাংক যেমন আমার অ্যাকাউন্টে সুদ জমা করতে পারে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জও কাটতে পারে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটছে 2,000 টাকা, 2,000 টাকা চার্জ কাটছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। চার্জ কাটলে ব্যাংক কোথায় এন্ট্রি দিয়েছে, ব্যাংক পাসবইতে বা ব্যাংক বিবরণীতে ডেবিট করেছে। আর ব্যাংক কর্তৃক সুদ যেটা ছিল একটু আগে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আমার অ্যাকাউন্টে জমা করা মানে হচ্ছে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা। এখানে ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্টে ক্রেডিট করেছে মানে প্লাস করেছে, আর এখানে ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্টে ডেবিট করেছে মানে মাইনাস করেছে। এরপর আমরা আসি সাত নম্বরে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 17,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। এটা আবার ঘটনা কি ঘটলো, আমি আদায়ের জন্য জমা দিয়েছি চেক, কিন্তু দেওয়ার সময় যে নগদান বইতে এন্ট্রি দিয়ে তারপরে পাঠাবো ভুলে আমি নগদান বইতে এন্ট্রি দিইনি। আর নগদান বইতে এন্ট্রি দেওয়া হয় না মানে হচ্ছে চেকটা আদায় হয়েছে, ব্যাংক তার পাসবইতে কি করেছে, এটা ক্রেডিট করেছে, কিন্তু আমার নগদান বইতে ক্রেডিট করেছে মানে আমার অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ নগদান বইতে এটা ডেবিট করা হয়নি, মানে নগদান বইতে 12টা বাকি আছে। আট নম্বরে, ইস্যুকৃত চেক 15,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। একই কথা, আমি পাওনাদার বাবা চেক ইস্যু করছিলাম, পাওনাদার ব্যাংকে গেছে টাকা উঠে নিয়ে আসছে, কিন্তু পাওনাদার যখন ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে আসে, ব্যাংক তো তার অ্যাকাউন্টে তার হিসেবে এন্ট্রি দিয়েছে, ব্যাংক কি এন্ট্রি দিয়েছে, ব্যাংক এটাকে ডেবিট করেছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করেছে, কিন্তু ভুলে তো আমি নগদান বইতে এন্ট্রি দিইনি। নগদান বইতে এন্ট্রি না দেওয়ার মানে হচ্ছে আমি নগদান বইতে ক্রেডিট করি নাই। তাহলে এন্ট্রিটা দিয়েছে কি, ব্যাংক কোথায় এন্ট্রি দিয়েছে, ব্যাংক তার বইতে ডেবিট করেছে। নয় নম্বর, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল 15,500 টাকা যা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদান বইতে হিসাব ভুক্তকরণ বাদ করেছে। এখানে জমাকৃত প্রাপ্য বিল না হয়ে জমাকৃত চেকও হইতে পারত, জমাকৃত প্রাপ্য বিল জমাকৃত চেক একই আচরণ করবে। তা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, আমি নগদান বইতে ডেবিট করেছি, ব্যাংকে জমা দিয়েছি, আমি ওইটা এন্ট্রি দিয়েছি, কিন্তু হিসাব ভুক্তকরণ বাদ পড়ছে কোনটা, যখন এটা প্রত্যাখ্যাত হয়েছে এইটা এন্ট্রিটা বাদ পড়েছে। তা আমি আগে ডেবিট করেছিলাম, ব্যাংকে জমা টাকা বাড়াইছিলাম, এখন যখন আমি জানতে পারবো এটা প্রত্যাখ্যাত হয়েছে আমি জমা টাকা কমাই দিব, আমি ডেবিট করেছিলাম এখন ক্রেডিট করে দিব। দশ, মালিক কর্তৃক ইস্যুকৃত 2,565 টাকার 303 নম্বর চেকটি নগদান বইতে 2,655 টাকা লিখে গেছে, অর্থাৎ 2,565 লিখতে যাইয়া আগে কি করছি, সিক্সটা আগে লিখে ফেলছি, লিখতে যাইয়া 2,655 লিখে ফেলছি, অর্থাৎ লিখতে গিয়ে আমি ভুল করতে পারি। এই ভুলটা কিভাবে সংশোধন করব সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। তাহলে এটা তারপরে দেখি, পাওনাদার বরাবর ইস্যুকৃত 3,500 টাকার একটি চেক, ভুলে ব্যাংক, আমি যেমন ভুল করতে পারি, ব্যাংকে যিনি এন্ট্রি দেন তিনিও তো মানুষ, তিনি তো চাপতে গিয়ে ভুল করতে পারেন, 3500 লিখতে গিয়ে ব্যাংক ভুলে 5300 লিখে ফেলছে, অর্থাৎ এত টাকা ডেবিট করেছে। তাহলে ব্যাংক ভুলে ডেবিটও করতে পারে, ব্যাংক ভুলে ক্রেডিটও করতে পারে, আমি ভুলে বেশিও লিখতে পারি, ভুলে কমও লিখতে পারি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তাহলে করণীয়, ব্যাংক সম্বন্ধে বিবরণী তৈরি করো। তা আমরা কি করব, একটা ওয়ার্কিংস করব, ওয়ার্কিংসটা আমরা একটু দেখি। এটা হচ্ছে নগদান বইয়ের ব্যাংক কলাম, এই ডেবিট টাকা আমি যদি ব্যাংকে টাকা জমা দিই ডেবিটে লিখব, আমি যদি ব্যাংক থেকে টাকা তুলে নিই ক্রেডিট করব। যদি ব্যাংক বিবরণী বা পাসবই, পাসবইতে যদি আমার টাকা জমা হয় তাহলে ক্রেডিট হবে, পাসবই থেকে যদি আমার টাকা তুলে ফেলি ডেবিট হবে। এরপরে কি করব, আমরা কোনটা ধরে করব, এই অঙ্কটার মধ্যে কিন্তু আমার নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে, আজকের অঙ্কটার মধ্যে আমরা নগদান বই অনুযায়ী করব, এই অঙ্ক দিয়ে পরবর্তী ক্লাস অর্থাৎ 2 নম্বর ক্লাসে আমরা দেখব ব্যাংক বিবরণী ধরে, আজকে করব নগদান বই ধরে।
আমরা কি করব ওয়ার্কিংসটা দেখব ওয়ার্কিংসটার মধ্যে আমরা আলোচনা করব ওয়ার্কিংসটা কি ওয়ার্কিংস হচ্ছে আমার এমটি একটা লেখা হয়েছে একটা লেখা হয় নাই কোথায় লেখা হয়েছে আমরা নগদাম বইতে লেখা হয়েছে না ব্যাংক বিবৃতিতে লেখা হয়েছে সেটা দেখব সেটা বসাবো এবং আমরা কোথায় এমটি দিব সেই জিনিসটা আমরা তোকে প্রথমে একটা আলোচনা করি তারপর আমরা দেখাচ্ছি এমনকি আমরা এখানে এমটিটা দিব আমরা ওই মার্কারের দাগগুলো মুছবো না কিন্তু অঙ্কের মধ্যে গেলে হয়তো আমার কাছে একটু প্রবলেম মনে হতে পারে সেটা আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিব আর কি তাহলে আমরা আসি এক নম্বরে ছিলাম আর কি আদায়ের জন্য জমাকৃত চেক 20,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি আমি যদি আদায়ের জন্য চেক জমা দিই তাহলে আমি এমটিটা কোথায় দিছি মানে আদায়ের জন্য চেক জমা দিছি তা আমি তো নগদান বইতে এমটি দিয়ে তারপর টাকাটা পাঠাইছি না তাহলে আমি এমটি দিছিলাম কোথায় আদায়ের জন্য জমাকৃত চেক আমি 20,000 টাকা এখানে লিখছি আমি 20,000 টাকা জমা দিছি কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয় নাই অর্থাৎ ব্যাংকের এখানে এখানেও লেখা হয় নাই এখানেও লেখা হয়নি এটাও ফাঁকা এটাও ফাঁকা লেখা হয়নি তাহলে কি হলো এখন কথা হচ্ছে আমি কাকে ধরে করছি আমি কি ব্যাংক বিবরণী ধরে করবো না পাসবই ধরে করবো সরি নগদান বই ধরে করবো আমরা বলছি যে প্রথম অঙ্কটা আমরা নগদান বইকে ধরে করব যদি নগদান বইকে ধরে করি তাহলে নগদান বইতে যদি প্লাস হয় একটা প্লাস এমটি দিয়ে ফেলি এটাকে আমি মাইনাস করে দিব তাহলে আমি 20,000 টাকা কি করবো মাইনাস করব মাইনাস করে এটাকে একটা চিহ্ন যে কোনো একটা চিহ্ন দিয়ে রাখি যে আমার এমটিটা হবে এটা এটা আমরা গোল দিই বক্স দিই যা দিই অর্থাৎ বা টিক চিহ্ন দিই যে আমি এই এমটিটা আমি কি আমার খাতায় লিখব আর একটা কথা আমি যদি এটাকে দাঁড়িপাল্লা চিন্তা করি আমি যদি এটাকে দাঁড়িপাল্লা চিন্তা করি দাঁড়িপাল্লার এই পাশে কি হয়েছে আমার জিরো তাহলে এই পাশে জিরো মানে কি হবে একটা প্লাস আছে প্লাস 20,000 আছে তাহলে জিরো করতে হলে কি করতে হবে মাইনাস 20,000 তাহলে এটা প্লাস 20,000 আছে আমি এটাকে মাইনাস 20,000 করে নিলাম জিরো হয়ে গেল অর্থাৎ আমার সমাধান দিতে হবে যেহেতু আমি নগদান বই ধরে করছি নগদান বইতে অর্থাৎ যা করার আমি করবো নগদান বইতে পাস বইতে এমটি দিলে সেটা দেখবো কিন্তু লিখবো আমি নগদান বইতে সমাধান অর্থাৎ এই যে বক্স করেছি আমার প্রত্যেকটা এন্ট্রির বক্স হবে নগদান বইয়ের মধ্যে বক্স আমার ব্যাংক বিবরণী হবে যখন আমি ব্যাংক বিবরণী ধরে করবো তখন আমার ব্যাংক বিবরণীতে বক্স হবে আমি এখন আজকে করতেছি কি নগদান বই অনুযায়ী তার নগদান বই অনুযায়ী কি এখানে প্লাস 20,000 ছিল এখন আমি মাইনাস 20,000 করে দিছি আমি সমাধানের জন্য ব্যাংক বিবরণীতে যাবো না যেহেতু আমি নগদান বই ধরে করবো এরপর আমরা আসি দুই নম্বর এন্ট্রিটা আমার কি ছিল সরি দুই নম্বর এন্ট্রিটা আমার কি ছিল দুই নম্বর এন্ট্রি ছিল ইস্যুকৃত চেক 2,500 টাকা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি কি ইস্যুকৃত চেক 25,000 টাকা আমি যদি চেক ইস্যু করে থাকি তাহলে সেটা কোথায় এন্ট্রি দিই আমি যদি চেক ইস্যু করে থাকি সেটা আমার নগদান বইয়ের ক্রেডিট পাশে ইস্যু করি তাহলে কত টাকা ছিল 25,000 টাকা তাহলে আমি 25,000 টাকা আমি এই নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখছি অর্থাৎ চেক ইস্যু করলে আমি নগদান বইতে ক্রেডিট করি তাহলে আমার কি আমি যদি এটাকে দাঁড়িপাল্লা চিন্তা করি আমার এখানে কোনো এন্ট্রি নাই এখানে কোনো এন্ট্রি নাই এই পাশে জিরো তাহলে এই পাশে জিরো বানাইতে হবে আমার পাল্লার মধ্যে যদি এক পাশে মাইনাস 25,000 থাকে তাহলে আরেক পাশে কি করতে হবে প্লাস 25,000 করলে আমার এটা হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে তাহলে এটাকে আমি এন্ট্রি দিব কোথায় প্লাস 25,000 অর্থাৎ আমার এইটা হচ্ছে বক্স অর্থাৎ আমি এটা ছিল মাইনাস এটাকে আমি প্লাস করলাম কেন আমি যেহেতু নগদান বই ধরে করছি সমাধানটা নগদান বইতে খুঁজব আমি পাস বইতে যাব না তাহলে পাস বইতে আমার কিছু নাই পাস বই জিরো আমি এটাকে জিরো বানাবো আছে মাইনাস প্লাস করে দিলাম এরপর আমরা আসি তিন নম্বরটা তিন নম্বরে কি ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 35,000 টাকা তাহলে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে যা নগদান মুক্ত হয়নি বলেই দিছে এটা নগদানে আসে নাই তাহলে 35,000 টাকা দেনাদার কি করছে সরাসরি ব্যাংকে জমা দিছে তাহলে ব্যাংকে যদি জমা দেয় তাহলে ব্যাংক কি করবে ব্যাংক এটাকে ক্রেডিট করবে তাহলে 35,000 টাকা ব্যাংক কি করছে ক্রেডিট করছে অর্থাৎ ব্যাংক প্লাস করছে এখন একটা জিনিস মনে রাখতে হবে আমার যদি দাঁড়িপাল্লা চিন্তা করি এক পাশে আছে প্লাস 35,000 টাকা আমরা তো এই পাশে সমাধান খুঁজবো তাহলে এই পাশে কি দিলে মিলবে এই পাশে যদি প্লাস থাকে মিলানোর জন্য আমাকে এই পাশে প্লাসই করতে হবে আর একটা কথা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমার নিজের ঘর নিজের ঘরে প্লাস হইলে মাইনাস মাইনাস হইলে প্লাস প্লাস করলে মাইনাস করবো মাইনাস হইলে প্লাস করবো আর এটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুর ঘর বা আমার বেস্ট ফ্রেন্ডের ঘর আমার বেস্ট ফ্রেন্ডের ঘরের মধ্যে আমার খেয়াল রাখতে হবে তার ঘরে যা বসছে আমি তাই বসাবো তার ঘরে যদি প্লাস বসে আমি প্লাসে বসাবো তার ঘরে যদি মাইনাস বসে আমি মাইনাসে বসাবো তাহলে আমার বেস্ট ফ্রেন্ডের ঘরে কি বসছে এটা 35,000 প্লাসে বসছে তাহলে আমি এটা
প্লাসে 35,000 বসে আমি সমাধান খুঁজব আমার নগদান বইতে কোথায় লিখব, যেহেতু আমরা প্রচলিত পদ্ধতি বা একক জেড ধরে করছি, অর্থাৎ নগদান বইয়ের জেড ধরে আমরা অঙ্কটা করছি। যখন আমরা আজকের ক্লাসে অর্থাৎ 1 নম্বর ক্লাসে আমরা দেখাবো নগদান বইয়ের জেড ধরে অঙ্কটা করা, 2 নম্বর ক্লাসে আমরা দেখাবো ব্যাংক বিবরণীর জেড ধরে অঙ্কটা করা, 3 নম্বর ক্লাসে আমরা দেখাবো উভয় বিবরণীর জেড ধরে অঙ্কটা করা, তখন আমরা দেখবো যে উভয় বিবরণীর জেডটা কিভাবে হয়। তাহলে আমরা আসি, এটা ছিল 35,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি, তারা সরাসরি এখানে প্লাস ছিল, আমি এখানে প্লাস করে দিয়েছি, এটা গেল আমার 3 নম্বর। 4 নম্বরটা আমাদের কি ছিল, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ 12,000 টাকা যা নগদান মুক্ত হয়নি। তা ব্যাংক কি করেছে, আমার পক্ষ হয়ে প্রদেয় বিলের প্রদেয় নোটের টাকা পরিশোধ করছে, প্রদেয় নোট প্রদেয় বিল একই কথা, প্রদেয় নোটের টাকা পরিশোধ করছে। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়লো না কমলো, টাকা কমে গেছে, নগদান মুক্ত হয়নি, তার মানে হিসাব হয়েছে কোথায়, ব্যাংকে। ব্যাংকে যদি আমার টাকা কমে যায় তাহলে ব্যাংক কোথায় এন্ট্রি দিছে, ব্যাংক এন্ট্রি দিছে টাকা পরিমাণটা কত ছিল জানি, একবার দেখে নি, টাকার পরিমাণ ছিল 12,000 টাকা, তাহলে ব্যাংক এন্ট্রি দিছে কত, 12,000 টাকা। তাহলে ব্যাংক কোথায় এন্ট্রি দিছে, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে ফেলছে, যেহেতু আমার পক্ষে সে পরিশোধ করছে, তাহলে ব্যাংক এন্ট্রি দিছে ডেবিট পাশে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। তাহলে আমরা যদি এটাকে দাঁড়িপাল্লা চিন্তা করি, তাহলে আমার এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস করে দিব। আবার যদি আমরা চিন্তা করি যে উনি আমার বেস্ট ফ্রেন্ড, আমি নগদান বই ধরে অঙ্ক করছি, আমি নিজে, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড যদি মাইনাস করে আমি মাইনাস করে দিব, আমার বেস্ট ফ্রেন্ড প্লাস করলে আমি প্লাস করবো, আমার বেস্ট ফ্রেন্ড মাইনাস করলে আমি মাইনাস করবো। তাহলে বেস্ট ফ্রেন্ড কি করছে, মাইনাস করছে, তাহলে আমি কি করব, আমি ওইটাকে মাইনাস দিকে বসিয়ে দিব। আমরা শুদ্ধ অশুদ্ধ বিবেচনা করবো না, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এটাকে সংশোধন করা না, এটা সমন্বয় করা, কেন আমাদের ব্যালেন্সটা মিলল না সেই কারণটা উদ্ঘাটন করা, এখানে কিন্তু আমরা সংশোধন করতে আসব না, আমরা শুধু সমন্বয় করব। তাহলে কি হয়েছে, ব্যাংকের এখানে মাইনাস হয়েছে, আমি এটাকে মাইনাস করে দিলাম, ব্যাংকের এখানে প্লাস হয়েছে, আমি প্লাস করে দিছি। এখন আসি 5 নম্বরটা দেখি, পাঁচ নম্বর বলতেছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5,000 টাকা যা নগদান মুক্ত হয়নি। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংক কি করে, আমার অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দেয়, আমার অ্যাকাউন্টে টাকা জমা করে, নগদান মুক্ত হয়নি, তাহলে হিসাব মুক্ত হয়েছে কোথায়, ব্যাংকে। তাহলে ব্যাংকে হিসাব মুক্ত হলে ব্যাংকে কোথায় হয়েছে, ক্রেডিট পাশে মানে প্লাস পাশে। তাহলে আসে, তাহলে 5,000 টাকা ব্যাংক কি করছে, ক্রেডিট করছে, 5 নম্বরে ব্যাংক কি করছে, 5,000 টাকা ক্রেডিট করছে। তাহলে আমার বন্ধু প্লাস করেছে, ক্রেডিট করা মানে কি, আমরা এখানে মূলত গুরুত্ব দিব প্লাস মাইনাস কে, ডেবিট ক্রেডিট কে না। তাহলে ব্যাংক করেছে প্লাস, আমি কি করব, আমি সিম্পলি এটাকে প্লাস করে দিব, আমি সিম্পলি এটাকে কি করে দিব, প্লাস করে দিব। অর্থাৎ আমার বন্ধু যেটাকে প্লাস করেছে, আমার বেস্ট ফ্রেন্ড যেটাকে প্লাস করেছে, যেহেতু আমি নগদান বই ধরে করছি, নগদান বই আমি, আমার ঘরে আমি এটাকে কি করব, প্লাস করে দিব। এটা গেল আমার 5 নম্বর। 6 নম্বরটা দেখি, 6 নম্বরে একটু লেখা বুঝতে অসুবিধা হতে পারে, আমরা একটু যেহেতু প্রথমবার আলোচনা করেছিলাম আমাদের অনেকটাই মনে আছে। 6 নম্বর ছিল ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,000 টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তাহলে ব্যাংক কি করেছে, 2,000 টাকা চার্জ ধার্য করছে, ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে চার্জ ধার্য করে তাহলে কোথায় লেখে, ব্যাংকে লেখে, নগদান ভুক্ত কিন্তু হয়নি, নগদান বইতে হিসাবভুক্ত হয়নি বা নগদান ভুক্ত হয়নি, তাহলে হিসাবভুক্ত হয়েছে কি, ব্যাংকে। তাহলে ব্যাংক চার্জটা ব্যাংক কোথায় লেখে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দেয়, অর্থাৎ ব্যাংক চার্জটা ব্যাংক 2,000 টাকা কি করছে, ডেবিট করে দিয়েছে, টাকা কমাই দিছে আমার অ্যাকাউন্ট থেকে। তাহলে আমরা কি জানি, উনি যদি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকেন, উনি যদি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে বেস্ট ফ্রেন্ড কি করছে, মাইনাস করছে, আমি কি করব, 2,000 টাকা মাইনাস করে দিব, আমার বেস্ট ফ্রেন্ড মাইনাস করছে, আমি 2,000 টাকা কি করব, মাইনাস করে দিব। তাহলে এটা মাইনাস করলাম, এরপর আমরা আসি 6 নম্বর পরে 7 নম্বর। 7 নম্বরে ছিল আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 17,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এখানে আমরা আসি, আমার 1 নম্বরে যেটা ছিল আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি, ওইখানে ছিল ব্যাংকে আদায় হয়নি, আর এখানে কিন্তু ব্যাংকে আদায় হয়নি এটা বলে নেই, এটা হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক 17,500 টাকা নগদান বইতে লিখে হয়নি, অর্থাৎ আদায়ের জন্য আমি জমা দিয়েছি 17,500 টাকা, আদায় হয়ে গেছে। তাহলে আদায় হইলে কে লিখছে, নগদান বইতে লেখা হয়নি, তাহলে কোথায় লেখা হয়েছে, ব্যাংকে লেখা হয়েছে, ব্যাংকে লেখা হইলে ব্যাংক কি করছে, ক্রেডিট করছে, ব্যাংক কি করছে, ক্রেডিট করছে।
তাহলে ব্যাংক যদি ক্রেডিট করে থাকে 17,500 টাকা, ব্যাংক ক্রেডিট করছে মানে ব্যাংক প্লাস করছে 17,500 টাকা। তাহলে আমি কি করব, আমার বন্ধু আমার এটা কি করছে 17,500 টাকা প্লাস করছে, আমি এটাকে প্লাস করে দিব, আমি 17,500 টাকা কি করব প্লাস করে দিব। এটা ছিল 8 নম্বর। 9 নম্বরে আসি। 9 নম্বর আমার ছিল কি, 9 নম্বরে ছিল একটু লেখা দেখতে সমস্যা, এটা ছিল আমি আরেকবার একটু দেখি, এটা গেছে 7 নম্বর। আমরা এখন দেখব 8 নম্বরটা। 8 নম্বরে আসি, ইস্যুকৃত চেক 15,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ আমার 2 নম্বরে ছিল ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, অর্থাৎ ব্যাংক লিখি নাই। এখানে কিন্তু বলতেছে ইস্যুকৃত চেক 15,000 টাকা নগদান বইতে লেখা হয়নি, তা নগদান বইতে লেখা হয়নি মানে হচ্ছে ব্যাংকে লেখা হয়েছে। তাহলে ইস্যুকৃত চেক, আমি চেক ইস্যু করলে ব্যাংক কি করছে, টাকাটা পরিশোধ করে দিছে 15,000 টাকা। তাহলে ব্যাংক কোথায় লিখছে, ব্যাংক ডেবিট পাশে লিখছে। ব্যাংক কোথায় লিখছে, ব্যাংক লিখছে 15,000 টাকা ডেবিট পাশে। ব্যাংক যদি 15,000 টাকা ডেবিট পাশে লেখে, ডেবিট পাশে লেখা মানে কি, ব্যাংক মাইনাস করছে। আমার বন্ধু মাইনাস করলে আমি কি করব, আমি এটাকে মাইনাস করে দিব। আমার বন্ধু মাইনাস করলে আমি কি করব, আমি এটাকে মাইনাস করে দিব। এরপর আমরা আসি, এটা গেল 8। 9 নম্বরে কি বলা ছিল, 9 নম্বরে ছিল আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল 15,500 টাকা যা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদান বইতে হিসাব মুক্তকরণ বাদ পড়েছে। তাহলে বিষয়টা কিন্তু এখানে নগদানভুক্ত, নগদান বইতে হিসাব মুক্তকরণ বাদ পড়ছে। তাহলে এটা কখন বাদ পড়ছে, কখন লেখা হয়েছে, আমি যখন আদায়ের জন্য জমা দিছিলাম তখন নগদান বইতে লিখছিলাম, প্রত্যাখ্যান হওয়ার পরে নগদান বইতে লেখা বাদ পড়ছে। তা আমি যখন জমা দিয়েছিলাম 15,500 টাকা তখন আমি নগদান বইতে কোথায় লিখছিলাম 15,500 টাকা, তখন আমি নগদান বইতে ডেবিট করেছিলাম 15,500 টাকা আদায়ের জন্য যখন আমি জমা দিয়েছিলাম। এখন এটা কি প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যান লেখা আমি এটাকে কি করব, এটা প্লাস আছে আমার নিজের ঘরে হইলে কি করব, প্লাস থাকলে মাইনাস করে দিব, আমার নিজের ঘরে প্লাস থাকলে কি করব মাইনাস করে দিব। তাহলে 15,500 টাকা মাইনাস হবে, 15,500 টাকা কি হবে মাইনাস হবে। এরপর আমরা আসি, এটা গেল আমার 9। আর দুইটি এন্ট্রি আছে। 10 নম্বরে মালিক কর্তৃক ইস্যুকৃত, এটা একটু মনোযোগ দিয়ে দেখি, এটা হচ্ছে ভুলের একটা বিষয়, এতক্ষণ হচ্ছে এন্ট্রি বাদ পড়া, অর্থাৎ এক জায়গায় লিখছি এক জায়গায় বাদ পড়ছে, এখানে কিন্তু বাদ পড়ে নেই, এখানে দুই জায়গায় লেখা হয়েছে কিন্তু কোনো এক জায়গায় ভুল লেখা হয়েছে। কোথায় ভুল লেখা হয়েছে, মালিক কর্তৃক ইস্যুকৃত 2,565 টাকার 303 নম্বর চেকটি নগদান বইতে 2,655 টাকা লিখা হয়েছে। তাহলে কত টাকা কম বেশি লিখছে, এখানে আমরা কি করছি, তাহলে আমরা ক্যালকুলেটর টিপি, আমার লেখার কথা ছিল 2,565 টাকা, লিখছি 2,655 টাকা। তাহলে 655 টাকা থেকে 565 টাকা বিয়োগ করি 90 টাকা, তাহলে 90 টাকায় কি করছি আমি বেশি লিখছি, 2,565 টাকার জায়গায়। তাহলে ইস্যুকৃত, তাহলে আমার লেখার কথা ছিল 2,565 টাকা কিন্তু আমি লিখছি কত 2,655 টাকা। তাহলে আমি কি করছি, আমি 2,565 টাকা না লিখে আমি লিখছি 2,655 টাকা, তাহলে বেশি লিখছি কত 90 টাকা। কম লিখলে এখানে লিখে দিতাম, কম লিখলে কি করতাম এখানে লিখে দিতাম, বেশি লিখছি এটাকে মাইনাস করে দিই, মাইনাস করা মানে বিপরীত পাশে দিয়ে দিই। যদি এমন হইতো যে 2,565 টাকার জায়গায় আমরা 2,000 টাকা লিখছি, 565 কম লিখছি, তা আমরা কি করতাম 565 টাকা লিখে দিতাম এই পাশে, কিন্তু কি করছি কম লিখিনি, কম লিখলে এখানেই লিখতাম, কিন্তু আমরা কি করছি কম না লিখে আমরা লিখছি বেশি, বেশি লিখলে কি করবো বিপরীত পাশে বসিয়ে দিই, বেশি লিখলে কি করবো এটা মনে রাখতে হবে, এই যে কম বেশি, কম হইলে আমার পাশে লিখলাম, বেশি হইলে কি করলাম বিপরীত পাশে লিখলাম, এই এই বেশিটা বা কমটা আমরা আমার ক্ষেত্রে সংশোধন করব। ব্যাংক যদি ভুল করে আমরা সংশোধন করতে যাব না, ব্যাংক যেটা লিখবে সেটাই আমরা এখানে লিখব, ব্যাংক যেটা লিখবে সেটাই আমরা এখানে লিখব, ব্যাংক যেটা বাড়তি লিখবে সেটা আমরা লিখব, ব্যাংক যেটা কম লিখবে সেটা আমরা লিখব। এরপরটা আমরা একটু দেখি, 11 নম্বরটা, পাওনাদার বরাবর ইস্যুকৃত 3,500 টাকার একটি চেক ভুলে ব্যাংক 5,300 টাকা ডেবিট করেছে, অর্থাৎ ব্যাংক ডেবিট করার কথা ছিল 3,500 টাকা, করছে কত 5,300 টাকা।
ব্যাংক ডেবিট করার কথা ছিল কত 3500 টাকা ডেবিট করার কথা ছিল কিন্তু তা না করে ব্যাংক ডেবিট করছে কত 5300 টাকা তাহলে বাড়তি ডেবিট করছে কত আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি 3500 4500 আর একটু হিসাবটা করে দেখি তাহলে আমার 5300 মাইনাস 3500 তাহলে আমার 1800 টাকা এখানে বেশি লেখা হয়েছে এই যে 1800 টাকা সে কি করছে 1800 টাকা সে বেশি লিখছে এই যে যেটা বেশি লিখছে সে কি করছে মাইনাস করছে আমিও 1800 টাকা মাইনাস করে দেব সে যেটা করছে অর্থাৎ সে 1800 টাকা বেশি লিখছে অর্থাৎ মাইনাস করছে আমি 1800 টাকা মাইনাস করে দেব সে যদি সে যা লিখতো আমি মোট সেই কাজটাই করতাম তাহলে সে যদি বেশি লিখে থাকে আমি এটাকে কমাইতে যাব না যেমন আমি বেশি লিখছিলাম আমি কমাইতে গেছি তো সে বেশি লিখলে এটা আমি কমাইতে যাব না সে বেশি লিখছে কত টাকা বেশি লিখছে 1800 টাকা আমি 1800 টাকা এখানে দেখিয়ে দিলাম এই হচ্ছে এখন আমরা দেখি তাহলে আমরা এই 11টি অংশ থেকে আমি কয়টা প্লাস পেলাম কয়টা মাইনাস পেলাম তাহলে আমি 2 নম্বর এন্ট্রিটা আমার প্লাস হবে 3 নম্বর এন্ট্রিটা প্লাস হবে 5 নম্বর এন্ট্রিটা প্লাস হবে 7 নম্বর এন্ট্রিটা প্লাস হবে 10 নম্বর এন্ট্রিটা প্লাস হবে এখন আমি 2 নম্বরে কি কথা লেখা আছে এটা এটা লিখে আমি এটাকে প্লাস করে দিই 3 নম্বরে কি কথা আছে এটা লিখে আমি প্লাস করে দিই 5 নম্বরে কি কথা বলা আছে এটা লিখে প্লাস করে দিই 7 নম্বরে কি কথা লেখা আছে এটা লিখে প্লাস করে দিই 10 নম্বরটা মাইনাস করে দিই প্লাস করে দিই তাহলে মাইনাস করব কি কি মাইনাস করব 1 নম্বরটা মাইনাস করব 4 নম্বরটা মাইনাস করব 6 নম্বরটা মাইনাস করব 8 নম্বরটা মাইনাস করব 9 নম্বরটা মাইনাস করব 11 নম্বরটা মাইনাস করব অর্থাৎ প্লাস হবে 1 2 3 4 5টা আর মাইনাস হবে 6টা 1 2 3 4 5 6টা অর্থাৎ 5টা হবে প্লাস 6টা হবে মাইনাস তাহলে আমরা এখন এই প্লাস মাইনাস থেকে আমরা দেখব তাহলে আমরা কি কি প্লাস করব 2 নম্বরটা 25000 টাকা প্লাস করব 3 নম্বরটা 35000 টাকা প্লাস করব 5 নম্বরটা 5000 টাকা প্লাস করব 7 নম্বরটা 17500 টাকা প্লাস করব 10 নম্বরটা 90 টাকা প্লাস করব আবার মাইনাসের দিকে কি করব 1 নম্বরটা 20000 টাকা মাইনাস করব 4 নম্বরটা 12000 টাকা মাইনাস করব 6 নম্বরটা 2000 টাকা মাইনাস করব 8 নম্বরটা 15000 টাকা মাইনাস করব 9 নম্বরটা 15500 মাইনাস করব 11 নম্বরটা 1800 টাকা মাইনাস করব তাহলে আমরা আসি এখন অঙ্কের মধ্যে তার আগে আমরা একটু বোর্ডটা মুছে নেই এটা এখন মুছে নিই না মুছলে আমরা আসলে অঙ্কটাও বুঝাইতে পারবো না যতটুকু মুছে আমরা একটু দেখি একটু দাগ থেকে যাবে আমরা আসি আমরা যেটা যেটা করেছিলাম এখন আমরা কি করব প্রথমে উপরোক্ত তথ্যগুলি থেকে একটি ব্যাংক সমূহ বিবরণী প্রস্তুত করা হলো এখানে একটু কথা লেখা ছিল প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকে প্রতিষ্ঠানের নাম নাহলে মালিকের নাম জনাব মুজাহিদের ব্যাংক সমূহ বিবরণী তারপর তারিখ দেওয়া থাকলে আমরা নিচে তারিখটা লিখব তাহলে হিসাবের নাম টাকা টাকা প্রথমে আমরা বলছিলাম যে আজকে আমরা করবো কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমার দেওয়া ছিল 50000 টাকা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমার দেওয়া ছিল 50000 টাকা তারপর যোগ করবো কথা ছিল 2 নম্বরটা যোগ করবো 2 নম্বরটা ছিল ইচ্ছাকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি 25000 টাকা তারপর 3 নম্বরটা যোগ ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 35000 টাকা এরপরে যোগ ছিল 5 নম্বরটা যোগ ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 5000 টাকা এরপর 7 নম্বরটা যোগের মধ্যে ছিল আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদমুক্ত হয়নি 17500 টাকা
10 নম্বরটা যোগ ছিল ইস্যুকৃত চেক ভুলে নগদান বইতে বেশি লিখে হয়েছে এই যে এখানে আমরা একটু দেখে দিয়েছি 2655 টাকা থেকে 2565 টাকা বিয়োগ করলে 90 টাকা থাকে এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 82590 টাকা 50000 এর সাথে 82590 টাকা যোগ করলে 132590 টাকা এখন আমরা বিয়োগ করে দেব মানে অর্থাৎ আমরা আমরা একটা যোগ আর বিয়োগ এই হচ্ছে আমার ব্যাংক সমন্বয় বিবরণী তাহলে আমরা কি হবে এখানে এক নম্বরটা বিয়োগ হবে আমরা দেখেছি আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 20000 টাকা এরপর আমরা আসি দুই নম্বরে তারপর হচ্ছে চার নম্বরটা বিয়োগ হবে ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ 12000 টাকা তারপর ছয় নম্বরটা বিয়োগ হবে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান মুক্ত হয়নি 2000 টাকা তারপর আমরা দেখছি আট নম্বরটা বিয়োগ হবে ইস্যুকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি 15000 টাকা এরপর আমরা জানি নয় নম্বরটা বিয়োগ হবে জমাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান 15500 টাকা তারপর এগারো নম্বরটা বিয়োগ হবে ইস্যুকৃত চেক ব্যাংকে বেশি লিখে হয়েছে 5300 টাকা থেকে 3500 বিয়োগ করলে 1800 টাকা বিয়োগগুলো বিয়োগের এই যে ফিগার গুলোকে যোগ করলে 66300 টাকা এবং আগের ফিগার থেকে এটা বিয়োগ করলে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পাচ্ছি 66290 টাকা আর একটি কথা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার কোনো অঙ্কে যদি এইভাবে দেয়া থাকে অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50000 টাকা আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 66500 টাকা তাহলে আমাদের মনে রাখতে হবে এটা দিয়ে যদি আমি অঙ্ক করি আমার এই রেজাল্ট বের হবে আবার যদি ব্যাংক বিবরণীর এই টাকাটা দিয়ে অঙ্ক করি তাহলে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা বের হবে তাহলে অঙ্কের মধ্যে আমরা কি পেলাম অঙ্কের মধ্যে আমরা পেলাম যে আমরা শুরু করেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে শেষে যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমি যদি নগদান বইয়ের উদ্বৃত্ত দিয়ে শুরু করি আমার ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী উদ্বৃত্ত বের হবে আমি যদি ব্যাংক বিবরণী দিয়ে শুরু করি তাহলে নগদান বই অনুযায়ী আমার উদ্বৃত্তটা বের হবে এই ছিল আমার আজকের ব্যাংক সমন্বয় বিবরণী আর এর মধ্যে আমরা 13টা জাবেদা আলোচনা করেছিলাম প্রশ্নটা সেই 13টা জাবেদা যদি আমরা একটু আলোচনা করে দিই তাহলে আজকের ক্লাসটা শেষ হবে এবার আমরা যে জাবেদাগুলো আলোচনা করেছিলাম সেই জাবেদাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব জাবেদার আগে আমরা জানি যে জনাব মুজাহিদের জাবেদা দাখিলা লিখতে হয় তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে আমি যেটা করেছি জাবেদাটা আমরা প্রথমে লিখে নিছি তারপর জাবেদার ব্যাখ্যা করেছি জাবেদাটা প্রথমে লিখে নিছি তারপর জাবেদার মানে ডেবিট ক্রেডিটটা করেছি এক নম্বর জাবেদা আমরা সেখানে বলেছিলাম দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 20000 টাকা যা নগদান বইতে লিখা হয়নি তাহলে দেনাদার যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয় আমার ব্যাংকের টাকা বাড়ছে অর্থাৎ আমার যে জাবেদাটা পরীক্ষায় যাবে সেই জাবেদার মধ্যে ব্যাংক থাকবে ব্যাংক ডেবিটে থাকুক ক্রেডিটে থাকুক ব্যাংক থাকবে যদি জাবেদার মধ্যে ব্যাংক না থাকে তাহলে ওই জাবেদা আমার পরীক্ষায় আসবে না বা আমি যদি জাবেদা করি জাবেদার মধ্যে ব্যাংক না থাকে তাহলে সেই জাবেদাটা হবে না তাহলে এখানে আমি কি দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে ব্যাংক ডেবিট দেনাদার মানে প্রাপ্য হিসাব এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে পারি দেনাদারও ক্রেডিট করতে পারি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 20000 টাকা 20000 টাকা দুই নম্বর আমরা বলেছিলাম ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 5000 টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি তাহলে ব্যাংকে আদায় হয়েছে মানে ব্যাংকে টাকা বেড়েছে ব্যাংক হিসাব ডেবিট কি হিসেব টাকা আসছে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 5000 টাকা 5000 টাকা তিন নম্বরে আমার জাবেদার মধ্যে ছিল ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের টাকা আদায় 15000 টাকা যা ক্যাশ বইতে লেখা হয়নি এখানে প্রশ্নটা ছিল এটা ভিতরে ঢুকে গেছে যা লেখা হয়নি তাহলে লেখা হয়নি কি লেখা হয়নি তাহলে কি আসবে বিলের টাকা আদায় করছে ব্যাংক তাইলে ব্যাংক হিসাব ডেবিট কিসের টাকা আদায় করছে প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের টাকা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল ক্রেডিট ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায় 15000 টাকা 15000 টাকা চার নম্বর আমরা আসি ব্যাংক কর্তৃক সরাসরি লভ্যাংশের টাকা আদায় 12000 টাকা যা নগদান মুক্ত হয়নি কিসের টাকা আদায় করছে লভ্যাংশের টাকা তাহলে ব্যাংকে টাকা জমা হয়েছে ব্যাংক হিসাব ডেবিট লভ্যাংশ হিসাব ক্রেডিট 12000 টাকা 12000 টাকা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এটা গেল চার আরেকটা কথা এই 13টা জাবেদা করলে আমার চার নম্বর খেলা অর্থাৎ আমি চার নম্বর পাবো এই 13টা বা 14টা জাবেদা আর কি জাবেদা আমরা প্রশ্নের মধ্যে ছিল না আমরা মুখে মুখে আলোচনা করে দিব এই 13-14টি জাবেদার বাইরে কোনো জাবেদাই হবে না অতএব এখানে আমার চার নম্বর হয়ে গেল তারপরে আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী পারি আরও চার আর ব্যাংক সমন্বয় বিবরণী পারলে ওই যে ক নম্বরে যেটা চেয়েছে সেটাও আমার দ্বারা সম্ভব করা আচ্ছা এরপর আমরা আসি পাঁচ নম্বরে ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা যা নির্ধারিত সময়ের পরে নগদান বইতে লিখা হয়েছে আমার এটা লিখতে গিয়ে কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে যা
निर्धारित समय पर लिखा कि हलो मंजूरकृत सूद 1000 টাকা তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1000 টাকা 1000 টাকা 6 নম্বরে আমরা আসি আদায়ের জন্য জমাকৃত চেক 30000 টাকা যা নগদ অনুমতিতে লেখা হয়নি তা আদায়ের জন্য জমা দিছিলাম কিন্তু নগদ অনুমতিতে লেখা হয়নি তাহলে ব্যাংকে আদায় হইছে ব্যাংক হিসাব ডেবিট আর চেকটা কার চেক প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাবের নিকট থেকে টাকা আদায় 30000 টাকা 30000 টাকা এরপর আমরা আসি 6 এর পরে 7 নম্বর ব্যাংক কর্তৃক সরাসরি পাওনাদার অবলিক দায় কমলো ব্যাংকের টাকাও কমে গেছে দায় কমেছে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট আমার ব্যাংকের টাকা কমে গেছে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক পাওনাদারের টাকা পরিশোধ 7500 8 নম্বরটা আমরা আলোচনা করেছিলাম ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় নোট বা প্রদেয় বিলের টাকা পরিশোধ 5000 টাকা যা নগদ অনুমতিতে অন্তর্ভুক্ত হয়নি তাহলে আমি কি পরিশোধ করছি প্রদেয় নোট বা প্রদেয় বিলের টাকা তাহলে প্রদেয় নোট প্রদেয় বিল দায় কমলে দায় ডেবিট প্রদেয় নোট বা প্রদেয় বিল ডেবিট আমি ব্যাংকের থেকে টাকা কমে যাচ্ছে সম্পদ কমে যাচ্ছে ব্যাংক ক্রেডিট ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ 5000 টাকা 5000 টাকা 8 এর পর আমরা আসি 9 নম্বর 9 নম্বরে ছিল ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন 2500 টাকা যা নগদ অনুমতিতে লেখা হয়নি তাহলে আমার ধার্যকৃত চার্জ বলুক ধার্যকৃত কমিশন বলুক এটা আমার খরচ ডেবিট ব্যাংক চার্জ হিসাব বা ব্যাংক কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক থেকে টাকা চলে গেছে ব্যাংক চার্জ পরিশোধ 2500 10 নম্বরে ছিল ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ 3000 টাকা চার্জ করা হয়েছে যা নগদমুক্ত হয়নি তাহলে ব্যাংক যদি জমাতিরিক্তের উপর সুদ চার্জ করে তাহলে আমার কি এটা একটা খরচ ব্যাংক সুদ হিসাব বা ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ব্যাংক সুদ হিসাব লিখলে হয়ে যায় ব্যাংক সুদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান 3000 টাকা 3000 টাকা 11 নম্বরে আমার ছিল ব্যাংক কর্তৃক সরাসরি ঋণপত্রের সুদ প্রদান 25000 টাকা যা নগদ অনুমতিতে রাখা হয়নি অর্থাৎ আমার ঋণপত্র ছিল ঋণপত্রের সুদ আমি প্রদান করেছি ব্যাংকের মাধ্যমে ঋণপত্রের সুদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বা এখানে আমার শুধু সুদ হিসাব লিখলেও হয়ে যাবে তাহলে ব্যাংক কর্তৃক ঋণপত্রের সুদ পরিশোধ 25000 টাকা 25000 টাকা এরপর আমরা দেখি 12 নম্বরটা পাওনাদার বরাবর ইস্যুকৃত 17000 টাকার চেক যা নগদ অনুমতিতে রাখা হয়নি পাওনাদারকে চেক ইস্যু করছে নগদ অনুমতিতে রাখা হয়নি তাহলে কি ব্যাংক থেকে টাকাটা চলে গেছে পাওনাদার কমে গেছে তাহলে পাওনাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট পাওনাদারের টাকা পরিশোধ 17000 টাকা 17000 টাকা 13 নম্বর ব্যাংকে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 10000 টাকা যা নগদ অনুমতিতে রাখা হয়নি তার মানে কি আমি চেক ইস্যু করছিলাম সেই চেকটা প্রত্যাখ্যান হয়েছে তাই যখন চেক ইস্যু করছিলাম তখন জাবেদা দিয়েছিলাম কি যখন চেক ইস্যু করছে তখন পাওনাদারকে কমাই দিয়েছিলাম পাওনাদার ডেবিট ব্যাংকের টাকা কমাই দিয়েছিলাম ব্যাংক ক্রেডিট এখন ব্যাংক থেকে তো টাকাটা মাইনাস হয় নাই আবার পাওনাদারও কমে নেই তাহলে পাওনাদারকে আবার বাড়িয়ে দিব পাওনাদারকে ক্রেডিট করবো ব্যাংক ডেবিট করবো তাহলে ব্যাংক হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান আর একটা জাবেদার কথা আমরা মুখে মুখে বলেছিলাম সেটা হচ্ছে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তা আমি যখন আদায়ের জন্য যদি জমাকৃত চেক দিই জমাকৃত চেকের আমি জাবেদা দিই কি আমি জাবেদা দিই ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তখন আমি জাবেদা দিব আমি কি জাবেদা দিব আবার প্রাপ্য হিসাবকে বাড়িয়ে দিব প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট 14 নম্বর জাবেদারা একটু যারা ভিডিও গুলো শুনছেন তারা 14 নম্বর জাবেদারা পেয়ে যাচ্ছেন যারা ঠিক মতন না শুনবে তারা 14 নম্বর জাবেদারা পাবে না এই 14টা জাবেদার বাইরে আর জাবেদা পাবো না ইনশাল্লাহ আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা পাবো তাহলে আমরা আজকে আলোচনা করলাম 2 নম্বরে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর কতে কি থাকে কতে 2 নম্বরের জন্য কি কি থাকবে খতে বা গতে ব্যাংক সমন্বয় বিবরণী ছাড়া কি কি থাকতে পারে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কিভাবে অ্যান্সার করতে পারি একটা ওয়ার্কিংস আলোচনা করেছি যে কিভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটাকে সহজে করতে পারি ওয়ার্কিংস এর মাধ্যমে আমরা একটু দেখে দেখানোর জন্য চেষ্টা করেছি এরপরে আমরা 13-14 জাবেদা আলোচনা করলাম এই 13-14 জাবেদার বাইরে আমার আর জাবেদা নাই তাহলে আপনারা এই ক্লাসটা ভালো করে দেখবেন এবং ক্লাসটা যদি মনে হয় যে আপনার মাথার মধ্যে মানে এটা ক্যাচ করতে পারছেন না বা এটা আপনি অনুধাবন করতে পারছেন না বা ভালো করে বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে 2-3 বার দেখুন 2-3 বার দেখলে একই জিনিস আপনার সামনে আসতে থাকবে আপনি আশা করি একসময় বুঝতে পারবেন 2-3-4-5 বার প্রয়োজনে ভিডিওটা দেখেন প্রত্যেকটা যেই জায়গাটা বুঝতে পারছেন না সেই জায়গাটা সেই অংশটা বারবার দেখেন দেখবেন যে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন
আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।